হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক করছে মার্চ মাসের রাশিফল, জেনে নেবো মার্চ মাসটা আমাদের কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। এই আলোচনাটি করার আগে আপনাদের জেনে নিতে হবে গোটা মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন ফার্স্টে সেটা জেনে নিই। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিষয়টা, গ্রহদের অবস্থান। ধনু রাশিতে থাকছে কেতু, তুঙ্গস্থ অবস্থান বৃহস্পতি এবং মঙ্গল। কিন্তু বৃহস্পতি এখান থেকে ট্রানজিস্ট করে যাবে 29 তারিখে মকরে যাবে, মঙ্গল এখান থেকে ট্রানজিস্ট করে যাবে 22 তারিখে মকরে যাচ্ছে। আর মকরে অলরেডি স্যাটার্ন তুঙ্গস্থ অবস্থায় বসে আছেন। কুম্ভ রাশিতে আছে বুধ। বুধ 9 তারিখের পর এখানে মার্গী অবস্থায় হয়ে যাবে, 9 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। বুধের সাথে আছে সূর্য। সূর্য এখানে শত্রু ঘরে বসে আছে। সূর্য কুম্ভ রাশিতে বসে আছে, সূর্যের এটা কিন্তু শত্রুঘর। সূর্য এখানে খুব একটা ভালো ফল কিন্তু প্রদান করে না। সূর্যের সাথে শনির খুব একটা ভালো রিলেশন নয় বলে ভালো ফল প্রদান এতদিন করছিল না। 14 তারিখের পর সূর্য কিন্তু আবার ট্রানজিট করে যাচ্ছে, মিনে চলে যাচ্ছে। মিনে গিয়ে কিন্তু সূর্য খুব ভালো ফল প্রদান করবে। শুক্র বসে আছে মেষ রাশিতে, এটা খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু শুক্র আবার 28 তারিখে বৃষ রাশিতে চলে যাবে। আর মিথুন রাশিতে অলরেডি রাহু কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। এখানে কিন্তু রাহু খুব ভালো ফল প্রদান করবে। এটা হলো ওভারঅল একটা চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম, যাতে যারা দেখছেন তাদের বুঝতে কিন্তু আরো সুবিধে হয়। তাহলে চলুন এবার মেন আলোচনাটায় যাওয়া যাক। ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন থাকছে না থাকছে। দেখুন, বিজনেসের জন্য আমি বলবো ভালো রেজাল্ট অবশ্যই। দু তিনটে জিনিস দারুণ হয়ে থাকবে। কেমন? যেটা হচ্ছে, এক হচ্ছে বুধায়িত্ব যোগ। বুধায়িত্ব যোগের জন্য বিজনেস খুব ভালো হবে। বিজনেসে মান সম্মান বৃদ্ধি পাবে, বিজনেস ভালো ডেভেলপ, বিজনেস থেকে ভালো আপনারা কিন্তু অর্থ পাবেন। নতুন বিজনেসের জন্য সময়টা ভালো। যেসব বিজনেসগুলো এতদিন একটু টালমাটাল অবস্থায় চলছিল, ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছিল না, সেই বিজনেস কিন্তু ভালো হবে। আর একটা জিনিস এটা ভালো হবে, সেটা হচ্ছে শুক্র ভালো পজিশনে বসে আছে, বিজনেস কিন্তু দারুণ রেজাল্ট দেবে। যারা কসমেটিক্স ওরিয়েন্টেড বিজনেস করেন বা ধরুন কোনো আর্ট কালচার এইসব নিয়ে আছেন, যারা মিউজিক নিয়ে আছেন, সেই সব বিজনেসও কিন্তু আপনাদের ভালো রেজাল্ট দেবে। তাছাড়া যারা সেলস বা মার্কেটিংয়ে বিজনেস করেন বা ল প্রফেশনে আছেন, তাদেরও বিজনেস কিন্তু দুর্দান্ত যাবে। এই ওভারঅল মাসটা বিজনেসের জন্য ভালো, নতুন বিজনেসের সিদ্ধান্তের জন্য ভালো, কোনো রকম ডিল করার জন্য ভালো। যাদের বিজনেস পার্টনারশিপে চলে সেই সব বিজনেসের কিন্তু ভালো রেজাল্ট দেবে 14 তারিখের পর থেকে। 14 তারিখের পর থেকে আপনারা পার্টনারশিপে ভালো বিজনেস ভালো রেজাল্ট কিন্তু পাবেন। ওভারঅল মাসটা খুব ভালো, খুব আনন্দে থাকুন যারা বিজনেস করেন তাদের জন্য। এবার জানবো যারা চাকরি করেন তাদের জন্য কেমন থাকছে না থাকছে। এবার জানবো যারা জব করেন তাদের জন্য এই মাসটা কেমন থাকছে না থাকছে। দেখুন, আপনাদের 9th হাউসে হয়ে যাচ্ছে কি বুধাদিত্য যোগ। 9th হাউসে বুধাদিত্য যোগ কিন্তু দারুণ একটা সলিড ব্যাপার। যারা অনেকদিন ধরে জব খুঁজছিলেন, জব পাচ্ছিলেন না, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই সময় হয়ে যাবে। যারা ইন্টারভিউ দিতে চাইছেন এই মাসে, ইন্টারভিউ দিন, দারুণ রেজাল্ট কিন্তু পাবেন। ইন্টারভিউ ক্র্যাক করার জন্য এই মাসটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো। যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য এই মাসটা খুব ভালো যাবে। কারণ হচ্ছে মঙ্গল যখনই 22 তারিখের পর মকরে চলে যাচ্ছে, মকরে গিয়ে মঙ্গলের পজিশনটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। মঙ্গল এখানে খুব ভালো ফল প্রদান করবে। আর একটা ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সূর্য 14 তারিখের পর ভালো জায়গায় চলে যাচ্ছে, ভালো ঘরে যাচ্ছে, মিনে যাচ্ছে। সেখানে সূর্য কিন্তু আপনাদের যশ খ্যাতি এই জিনিসগুলো এনে দেবে কাজের জায়গায়। যেসব যারা ধরুন কোনো কন্ট্রাকচুয়াল বেসিস জব করেন, এই সময় তাদের কিন্তু সেই জবগুলো ডেভেলপ করবে বা কন্ট্রাক্টটা রিনিউ হতে পারে। আপনাদের প্রমোশন হওয়ার জন্য কিন্তু এই মাসটা ভালো। যারা জব নিয়ে টালমাটালে চলছিলেন, অনেকদিন ধরে টেনশন ছিল জবের জায়গায়, কলিগদের সাথে কোনো ইস্যুস আসছিল, সেই সমস্ত জিনিস কিন্তু সলভ হয়ে যাবে। বসের সাথে যাদের প্রবলেম চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে। যারা অ্যাডভোকেট আছেন, অ্যাকাউন্টসে আছেন, সেলসে আছেন, সেই সব জব কিন্তু ভালো যাবে। মোটামুটি এই মাসটা খুব সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে যে প্রবলেমগুলো আসছিল, ম্যারেজ লাইফে মিথুন রাশির মানুষদের কিন্তু একটু প্রবলেম ছিল। পার্টনারের হেলথ নিয়ে প্রবলেম ছিল, নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছিল, মাথা গরম হচ্ছিল, এই সমস্ত টেন্ডেন্সি কিন্তু ছিল।
সেই টেন্ডেন্সিগুলো অনেকটা কমে যাবে। যখনই মঙ্গল শিফট করে যাচ্ছে মকরে, সেই টেন্ডেন্সিগুলো অনেক কিন্তু কমে যাবে, দুজনের মধ্যে রিলেশনটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। আপনাদের পার্টনারের হেলথ নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম আসছিল, গাইনিক প্রবলেম, এই ধরনের প্রবলেম যাদের আসছিল মহিলাদের, সেই সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রেও সেরকম ব্যাপার, কিন্তু এই ধরনের প্রবলেম যেগুলো আসছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। যে রোগগুলো আমরা সহজে কাউকে ডিসকাস করতে চাই না, সেই রোগগুলো কিন্তু সহজেই আপনারা মুক্তি পেয়ে যাবেন এই সময় থেকে। রিলেশনটাও কিন্তু অনেকটা বেটার আপনাদের হয়ে যাবে। ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের বন্ডিং কেমন থাকবে? দেখুন, মঙ্গল একটা ঠিকঠাক জায়গায় বসে আছে, ওদিকে বুধদিত্য যোগ তৈরি হয়ে গেছে, শনি ঠিকঠাক জায়গায় বসে আছে। ফ্যামিলির লোকেদের সাথে এতদিন একটু প্রবলেম চলে আসছিল, বাবার সাথে টুকিটাকি বিষয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, সিনিয়রদের সাথে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি হয়ে যাচ্ছিলো, মাথা গরম হয়ে যাচ্ছিলো, সেই সব প্রবলেমগুলো কিন্তু একদম সলভ হয়ে যাবে। সেই প্রবলেম থেকে আপনারা কিন্তু নিষ্কৃতি এই সময় গিয়ে পেয়ে যাবেন। এবার জানবো এডুকেশনের জন্য কেমন যাচ্ছে না যাচ্ছে। দেখুন, এডুকেশনের জন্য আমি বলবো আপনাদের জন্য ভালো রেজাল্ট থাকছে, 9000 দেখুন এডুকেশনের জন্য আমি বলবো আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু থাকছে। 9000 বুধদিত্য যোগ তৈরি হয়ে গেছে, হায়ার স্টাডির জন্য ভালো সময় হবে। রাহুতুঙ্গস্থ যেহেতু, হায়ার স্টাডির জন্য ভালো, কোনো রকম এক্সামের জন্য ভালো সময় যাচ্ছে। কিন্তু অ্যাডমিশান নেওয়ার জন্য আমি একটু অ্যালার্ট থাকতে বলবো, যে কোনো জায়গায় যেহেতু বৃহস্পতি ঘর চেঞ্জ করছে, অ্যাডমিশানের জন্য আপনাদের কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে এই আর কি, নাহলে কিন্তু মোটামুটি অবস্থান আপনাদের বেশ ভালোই থাকবে এই মাসটা। এবার জেনে নেবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকছে, ফরেন কানেকশন আপনাদের কিন্তু খুব ডেভেলপ হবে। যারা ফরেনে যেতে চাইছেন, জব চাকরি যে কোনো ব্যাপার, ফরেন থেকে যদি করার অর্থ পাওয়ার থাকে, সেই সমস্ত জিনিস কিন্তু আপনাদের এই সময় খুব ভালো হবে। অর্থ ভালো আসছে, বুধের পজিশন খুব ভালো আছে, অর্থ খুব ভালো আসবে। আর যে শুক্রের যে পজিশন, সেটার জন্য অর্থ কিন্তু ব্যয় হতে পারে, নিজেদের শখ স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ কিন্তু একটু ব্যয় হবে, সেভিংস করতে হবে। সেভিংসটা কিন্তু আপনাদের নিজেদের ব্যাপার, যেটা আপনারা কতটা ব্যালেন্স করে চলতে পারবেন, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। একটু বুঝে শুনে খরচা করুন, নাহলে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, এই মাসটা আপনারা কিন্তু খুব দুর্দান্ত থাকবেন। তাহলে বন্ধুরা, আর একটা জিনিস যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে 2020 বর্ষফল। আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, বর্ষফলটা গিয়ে দেখুন, দেখলে কিন্তু আরও অনেক ইনফরমেশান আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে অনেক অনেক লাইক করুন এবং কমেন্ট করুন, এবং ভিডিওটি শেয়ার করে একটু অন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দিন, বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকেদের কাছে পাঠিয়ে দিন। তাহলে কিন্তু আমি আপনাদের সাহায্যে ওনাদের কাছে পৌঁছে যেতে পারবো। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন, কী করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকুন, আমার বন্ধু হয়ে যান, আর আমার এরকম আরও ইনফরমেশান যাতে আপনারা পেতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, ততদিন কিন্তু খুব ভালো থাকবেন।